বিজেপি করে উড়ে হয়নি, বাইক বাহিনী দ্বারা আক্রান্ত বিজেপিরই এক পৃষ্ঠ প্রমুখ। ভাবছেন আপনি বিজেপি করেন, তাই অন্তত বাইক বাহিনীর দ্বারা আক্রান্ত হবার চিন্তা নেই আপনার, তাহলে আপনার সেই ধারণা যে ভুল তা কিন্তু আবারও প্রমাণিত হলো রাজধানীর মাস্টারপাড়া এলাকার একটি ঘটনায়। ঘটনার বিবরণে জানা যায় যে রাজধানীর মাস্টারপাড়া এলাকায় বাইক বাহিনী দ্বারা আক্রান্ত হয় বিজেপির এক পৃষ্ঠ প্রমুখ, এবং সেই আক্রান্ত পৃষ্ঠ প্রমুখের অভিযোগ যে যুব মোর্চার কর্মী দ্বারা আক্রান্ত হয়েছে সে। শুনুন তার বক্তব্য। অফিসটা আর কি বিকালে 5:30 দিকে অফিসটায় ধরোনা মানে খেলাধুলা করলাম, ওই সাড়ে 6টার দিকে টাকা যা পাইছি, তা আমি বাড়ির টুকুনের সময় দেখি অনেকগুলো বাইক গেছে, বাইকে বাড়ির হয়ে আমরা কথা, তা আমি সামনে দেখেছিলাম বাড়ির গেছি গিয়ে সেরা সবাই ভাবি মা বললাম সবাই কথা বলতেছে হয়ে আমরা কথা, তা আমি গেছি পরে তো আইসে আছে আমি কুক কিছু কো কইছি পরে তারার মধ্যে দিতাম আমি কই দিতাম কইছি পরে ওই হেরা আমার লাগে টানা হেসা লাগাই দিছে, তা আমি কইতেছি দাঁড়াও কিছু সে কো, হ্যাঁ তোমার সমস্যা কিন্তু তুমি কো, মা বাবা আছে সবাই আছে আমার পাড়ার মধ্যে তুমি আইছো তুমি কো কি দিছে, না হেরা আমার দুইটা উড়াই লিয়ে দেবো কা উড়াই লিয়ে দেবো কা, এর মধ্যে একজন আছে তোমার তিন বিজের বাড়ি হের বাবা ওয়াটার কাম করে একজনই কিন্তু আমি এই সবাই রেলিয়েছে বাকি সব দিয়ে একটা আমরা পারাম না শুধু একজনই লক্ষণের ছেলে হ্যার নাম হচ্ছে তোমার শঙ্কর কইরা ছেলেটার নাম, এই শঙ্করই সবাই রয়েছে হ্যাঁ যুব মোর্চা এটা দেয় বাইক বাহিনী রয়েছে আয়া তোর যদি কোনো সমস্যা তুই ক হ্যাঁ কইতে কইতে না হ্যাঁ তোমার যেই সবাই মিলে আর ভালো লাগাইছে হ্যাঁ কুতরানি মারতে পারছে এখন যে সময় সবাই মিলে আটক করছে পাড়ার মানুষ আয়া আটকে নিয়েছে হ্যাঁ এটা নিয়ে বাইক টাইক ফালাই যে সব দিবে গিয়া থাকা দুইজনকে ধরছে দুইজন রয়েছে আর বাকি সব দিয়ে বাগান যেগুলো রয়েছিল হ্যাঁ সবাই আগে বাড়ছে তোরা যদি সচেতন পাড়ার মানুষ আছে তোরা আর তোরা মা বাবা আছে সবাই আছে বাড়ি করার দিকে সবাই যে মারণ আরম্ভ করছে আমার প্রথম দুইটা মানে উড়াই লুয়ে দিতে থাকা আমি তো কিছুতে ক সবাই আছে তুই ক না হেরা মা ডাইরেক্ট মহিলার উপর দিয়ে মেরে হাত তুলান লাগাইছে হেরা আর এক এক সব দিই তোমার মধ্যে আছে এটা তো হেরা কিছু বুঝছি না হেরা হঠাৎ দুইটা মানে উন্মাদ হয়ে গেছে থাকা মাইক ধর শুরু করতে বাড়ি ঘর ভেঙে লাগবে এত রাজনীতি আমিও যাই না এটা দিতে আমার মা বাবা অনেক সময় ইলেকশনে যাই কিন্তু আমি তার রাজনীতি ইচ্ছা হইতে পারে। শুনলেন কি বললেন আক্রান্ত এই পৃষ্ঠ প্রমুখ? যদিও এই ঘটনা প্রকাশ্যে আসতে বিজেপির একটা মহল থেকে আওয়াজ উঠছে যে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার স্বচ্ছ ভাবমূর্তিকে নষ্ট করতে এহেন কাণ্ড সংঘটিত করেছে কিছু দুর্বৃত্ত। যদিও মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার ব্যাপারে যথেষ্ট কড়া পদক্ষেপ নেবেন বলেই আশাবাদী আক্রান্ত পৃষ্ঠ প্রমুখ। এই গোটা বিষয়কে কেন্দ্র করে আপনাদের মতামত অবশ্যই তুলে ধরতে পারেন। ব্যুরো রিপোর্ট, আমার ত্রিপুরা।